আর এখন সে পুলিশকে বলির পাঠা করা হচ্ছে। আসল পাঠাটাকে ধরতে হবে আর সেটাকে বলি দিতে হবে। এই বীরভূমের পাঠা, এই পাঠার বলি চাই, কারণ এই গণতন্ত্রকে বিশ্বাস করে না। গণতন্ত্রকে চরম চরম গুড় বাতাসা ওষুধ দিয়ে গণতন্ত্রকে লঙ্ঘিত করে। আর যারা মানুষ, শুভেন্দুদা বললেন, তারই নিজের দলের মানুষ তাকে হত্যা করেছে। আজ মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, মাথা ঠান্ডা করার জন্য সেটা পাহাড়ে গেছেন, উত্তরবঙ্গে গেছেন। উত্তরবঙ্গের পরিবেশটা একটু ঠান্ডা, কেন মাথা খারাপ হয়ে গেছে? আমি বিগত দিনে ওনার কতগুলো বক্তব্য দেখছিলাম, আমি যাতে আমার বক্তব্য যেন ভুল না হয় সেই বক্তব্যগুলো আমি নিয়ে এসেছি। উনি কি বলছেন? একই দিনে বলছেন বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচাপাচামি থেকে নজর ঘোরাতে রামপুরহাট কাণ্ড ঘটানো হয়েছে। ওরা চায় না কর্মসংস্থান হোক। কিছুক্ষণ পরে গিয়ে বলছেন, একই মুখ একই দিদিমণি একই জামা কাপড় পরে বলছেন, খুন হলো তৃণমূল, আগুন লাগালো তৃণমূলের ঘরে, তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছি, আমার হাত কাটলো মাথা কাটলো আর আমাকেই গালাগাল দিচ্ছে। দিদিমণি একই মুখে কত কথা বলবেন, আগে স্ট্যান্ডটা ক্লিয়ার করুন, ভারতবর্ষে আছেন না বাংলাদেশে আছেন, কোন স্ট্যান্ডে আপনি আছেন? দু রকমের কথা বলবেন না, মাথা খারাপ হয়েছে? আমাদের কেন্দ্রীয় সরকারে ভালো ইনস্টিটিউট আছে, নিমহ্যান্স বেঙ্গালুরুতে আছেন, যান ভিজিট করে আসুন, আমরা বিনে পয়সায় ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা নেই। আপনার স্বাস্থ্যসাথী কার্ড তো সেখানে চলবে না, কি করবেন? আয়ুষ্মান ভারত চলবে, মোদিজিকে বলে ইনস্ট্যান্ট একটা আয়ুষ্মান ভারত আপনার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে সেখানে যান, ট্রিটমেন্ট করে আসুন। কিন্তু এক একবার একই মুখে একই কথা বলবেন না। বলছেন বিরোধীদের চক্রান্ত, আরে ধরা পড়েছে, মারা গেছে আপনার পঞ্চায়েতের উপপ্রধান, ধরা পড়েছে আপনার ব্লক সভাপতি, তাও আবার আপনার নির্দেশে, ছিল আপনার পুলিশ। আর এর মধ্যে বিজেপি কি করলো? বিজেপি কোথায়? বিজেপি তো গত বিধানসভা ভোটে ওই বুথে 18টা ভোট পেয়েছিল, তাই তো? তার মানে 18 জন বিজেপি সমর্থক ওই গ্রামে আছে, ধরেও নিয়ে আমি তর্কের খাতিরে। আর সেখানে আপনি বলছেন বিরোধীদের চক্রান্ত, আর বিরোধীরা বিরোধীদের চক্রান্তের ঘাড়ে আপনি দায় চাপাতে ভাবছেন। আমাদের 5 জন বিধায়ক, আমাদের বিধায়করা যখন সেখানে প্রতিবাদ করছিলেন, আজকে গণতন্ত্রে বিরোধীদের স্থান হচ্ছে বিধানসভা এবং লোকসভা। লোকসভাতে আমাদের বিরোধী পক্ষ তৃণমূল কংগ্রেস, কংগ্রেস যখনই তাদের বক্তব্য রাখতে চান, তাদেরকে আমাদের স্পিকার তাদেরকে সেই সময় দেন। আমরা যখন বীরভূম কাণ্ড নিয়ে আমরা যখন আমাদের বক্তব্য রাখছিলাম, স্পিকারের কাছে হাত তুলে তৃণমূল কংগ্রেসের যিনি লোকসভার নেতা, তিনি তার বক্তব্য সেখানে রাখতে পেরেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা, কোন বিধানসভা চলছে? স্পিকার তো বুথ সভাপতিতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের। এই স্পিকার যদি থাকে, পশ্চিমবঙ্গের বিধানসভায় গণতন্ত্র রক্ষিত হবে না। আমাদের বিধায়ক, বয়স্ক বিধায়ক নরহরি মাহাতো, তার চশমা ফেলে দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, তাকে যেন মারা হয়েছে। আমাদের চিফ হুইপ অ্যাপোলো হসপিটালে ভর্তি, গোটা গায়ে নখের দাগ। শওকত মোল্লায়েন কোম্পানি তার নেতৃত্বে যেভাবে ভাঙরে দাপিয়ে বেড়ায়, সেইভাবে বিধানসভার মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে। আর লজ্জা হয় পশ্চিমবঙ্গের কথা ভেবে, গণতন্ত্র সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। কিন্তু যতক্ষণ বিজেপি আছে ততক্ষণ লড়াই চলবে, চোখে চোখ রেখে চলাই চল লড়াই চলবে। আর এই লড়াই সেটিং অপোজিশনের লড়াই না, সিপিএম কংগ্রেসের লড়াই না, এ বিজেপির লড়াই। নরেন্দ্র মোদী লড়ছেন, অমিত শাহ লড়ছেন, আমাদের শুভেন্দু অধিকারী লড়ছেন, পুরো দল লড়ছে, আগামী দিনে এই লড়াই চলবে। শুভেন্দুদা বলেছেন এপ্রিল মাসে প্রয়োজনে আমরা নবান্ন ঘেরাও করব। কালকে থেকে প্রত্যেকটি থানা, আমাদের বিধায়ক যারা আছেন তাদেরকে অনুরোধ করব নিজের নিজের এলাকায় পৌঁছে যান, প্রত্যেকটি ব্লকে থানাতে ডেপুটেশন দিন, আপনারা সবাই গিয়ে এই যে নারকীয় ঘটনা ঘটেছে বিধানসভার মধ্যে, সেই নারকীয় ঘটনার বিরুদ্ধে আমরা সবাই সেখানে প্রতিবাদ জানাই। প্রত্যেকটা থানাতে আপনারা প্রতিবাদ জানাবেন। আর তৃণমূল কংগ্রেসকে স্মরণ করে দেখাতে হবে, দিতে হবে যে রাজ্যটা মমতা ব্যানার্জির ইচ্ছে মতো চলবে না, তার জমিদারি নয়, ভারতের সংবিধান অনুসারে চলবে, সংবিধান সর্বোপরি সেই নিয়ম অনুসারে চলবে। আজকে আমাদের 5 জনকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, নিয়ম জানে কি না জানি না। শুভেন্দুদার সাথে কথা হচ্ছিল, উনি জানালেন সুপ্রিম কোর্টের রায় আছে যে 6 মাস, একটি সেশনের বেশি, এক সেশনের বেশি কোনো
विधानसभा বা লোকসভা সদস্যদেরকে সাসপেন্ড করা যায় না আর আজকে এক বছরের বেশি সাসপেন্ড করা দিয়ে করেছে আমাদের স্পিকার যিনি আছেন ভিরাদ হাকিম তাকে ইন্সট্রাকশন দিচ্ছে আর সেই ভিরাদ হাকিমের কথা মতো তিনি স্পিকার কাজ করছে এই লজ্জা রাখি কোথায় এই লজ্জা পশ্চিমবঙ্গের লজ্জা বাঙালির লজ্জা আর এই লজ্জা সরকারকে আমাদেরকে আগামী দিনে উৎখাত করে ফেলতে হবে সময় আসছে শুরু হয়ে গেছে কাউন্টডাউন তৈরি হন লড়াই করুন বিজেপির পতাকাকে অস্ত্র করে হাতিয়ার করে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আর এই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করে সবে আমরা দম নেব এই লড়াই আছেন তো লড়াই করবেন তো শেষ অবধি লড়াই থেকে ছাড়বেন তো তাহলে আমার সাথে দুই হাত মুঠ করে বলুন ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়